অসাধারণ একদিন কাটাচ্ছি। আসলে জীবনে এর চেয়ে বেশি কিছুর কি প্রয়োজন আছে? আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আল ফারুক বলছি ঢাকা বাংলাদেশ থেকে। সাত সকালে আমরা রওনা হয়ে গেছি গফরগাঁও, যাচ্ছি গফরগাঁও, আর সেখানে মুরাদ ভাইয়ের ইনভাইটেশনে মুরাদ ভাই আমাকে পাঠিয়েছেন আলমগীর সাহেবকে সেখানে নিয়ে যেতে। তো সেখানে থাকবো একদিন কি দুই দিন, অনেক অনেক ফান হবে এবং আশা করি আপনারা এনজয় করবেন আমাদের সাথে। মুরাদ ভাইয়ের সাথে আমার পরিচয় ইউটিউবের মাধ্যমে, উনি আমার একজন ওয়েল উইশার, আর গত চার বছর ধরেই এবার আমাকে রিকোয়েস্ট করছেন তার গ্রামের বাড়িতে বেড়াতে যেতে, এবং এখন সেই ময়মনসিং যাব, যাওয়া যাই করে যাওয়া হয় নাই, আর ফাইনালি কয়েকদিন আগে আবার যখন কল দিলেন যে ফারুক ভাই এবার আসেন, তো আমি আর না করতে পারি নাই, ওই একদিনের রিকোয়েস্টেই রাজি হয়ে গেছি, এবং কারণ মাঝখানে আমার কয়েকদিন তিন দিন ফ্রি আছি, তো এরকম তো সাধারণত হয় না সহজে, তো সাথে সাথে রাজি হয়ে গেছি। এবং তো ওনার সাথে আমার এমনি কখনও ব্যক্তিগতভাবে দেখা হয়নি, টেলিফোনে অনেক কথা হয়েছে। তো আজকে ভাইয়ের কথা ছিল আমাকে নিতে আসতে, এখন ভাইয়ের ফ্যামিলি গ্রামে নাই এখন, তো এখন আমাকে নিতে আসলে আমার জন্য আয়োজন করবে কে? আমি না করেছিলাম যে আমার কিছুই লাগবে না, আমি পান্তাভাত কাঁচামরিচ পেঁয়াজ খেলেই হ্যাপি, ভাই বলে যেন এটা হয় না। তো যাই হোক, ভাই এই জন্য আসেন নাই, তো রিয়েলি এক্সাইটেড, এত বছর পর ফাইনালি দেখা হবে, এবং আই এম হ্যাপি, একটা মানুষজন মন থেকে অন্তর থেকে এত এভাবে চায়, তখন সেটা যদি ফুলফিল করতে পারি এটা খুবই স্যাটিসফাইং একটা এক্সপিরিয়েন্স। খুবই সুন্দর একটা সকাল, এখন এখন শ্রাবণ মাস শুরু হয়ে গেছে অলরেডি, আষাঢ় মাস শেষ, সেভাবে কিন্তু বৃষ্টি হয়নি, যে আষাঢ় মাসে যে বৃষ্টি হওয়ার কথা সেটা হয়নি, আষাঢ় শ্রাবণ মানে না তো মন, কিন্তু সেই বৃষ্টিটা হয়নি, একবার এক নাগারে কয়েক ঘন্টা বৃষ্টি হয়ে ঢাকা ডুবে গিয়েছিলো, কিন্তু তাছাড়া আমি আসলে সেরকম বৃষ্টি দেখলাম না। আর তেমন শ্রাবণ মাসে মেবি আরেকটু বৃষ্টি হবে, দেখা যাক, খুব ইচ্ছা নৌকায় বৃষ্টিতে ভেজা। লটকন, এই সেই লটকন, কিশোর সাধু, এই লটকনের জন্যে আমি কানাডা থেকে আমেরিকা আসার পথে আমার কাস্টমস যে হার্ড টাইম দিয়েছিল, মানে অথচ সেই লটকন এখন বাংলাদেশে আমি সিজনে আছি, ঘর থেকে বেরোলেই দেখা যায় যে পাইল, মানে এর উপরে ঘুমানো যাবে, এত লটকন মানুষ বিক্রি করছে সব জায়গায়, এত মজার একটা জিনিস, আর কত বছর খাই না, কিন্তু তারপরও সেরকম কিন্তু লাগছে না, কারণ একটা ব্যাপার বুঝলাম যেটা, সেটা হলো মানুষের রুচির তো পরিবর্তন হয়, এবং হয়তো এক বছর আগে আপনি যেটা পাগলের মতো চাইতেন, এক বছর পরে হয়তো সেটা চাইবেন না, সেই ক্রেভিংটা হয়তো আর হবে না,
তেমনি মানুষের জীবনে যে প্রেম, ভালোবাসা, ভালো লাগা, সেগুলো কিন্তু পার্মানেন্ট না, সবই ক্ষণস্থায়ী। হয়তো এমন এক সময় ছিল যার জন্য আপনি ভাবতেন যে মরে যাবেন, অথবা কিন্তু সময়ে দেখা যাবে যে সেই মানুষও আপনার আর সেই ফিলিং নাই। কাজে আমার লাইফে, আমার আলহামদুলিল্লাহ আমার দীর্ঘ লাইফে যেটা আমি বুঝলাম যে খাবারের যেরকম একটা খাবার আপনি প্রচণ্ড চান, ভালোবাসেন, কিন্তু হয়তো একটা সময় দেখা গেল সেটা ভালো লাগে না। রিলেশনশিপে তাই, একজন মানুষের জন্য হয়তো আপনার প্রচণ্ড ফিলিংস থাকতে পারে, কিন্তু আফটার সার্টেন টাইম হয়তো সে ফিলিং নাও থাকতে পারে। কাজে এই জন্যই বলেছিলাম যে প্রেম, ভালোবাসা, ভালো লাগা এগুলো পারমানেন্ট না, কোনোটাই পারমানেন্ট না, যত গভীরই হোক। এক্সেপশন যে নাই সেটা না, এক্সেপশন থাকতে পারে দুই একটা, কিন্তু সেটা খুবই রেয়ার। এই জন্যই প্রায় আমি যে কথাটা বলি যে আপনার যখন যখন আপনার মন মানসিকতা থাকবে ঘুরে বেড়ানোর, বাইরে বেড়ানোর, অথবা আপনি ভ্রমণ করতে চান অথবা কোথাও যেতে চান, আপনার বয়স থাকতে থাকতেই যেতে হবে। কারণ একটা বয়সের পর তখন কিন্তু আপনার মন চাইবে না, তখন আপনার টাকা থাকলেই কি আর না থাকলেই কি, সেটা আপনি কখন খরচ করবেন, কীভাবে খরচ করবেন। কাজেই আপনার শক্তি সামর্থ্য থাকতে, যৌবন থাকতে আপনি আপনার মনের শখ এবং আহ্লাদ যেগুলো আছে সেগুলো পূর্ণ করবেন সাধ্যমতো। গফরগাঁও খুবই ফেমাস তাদের বেগুনের জন্যে, বড় বড় গোল গোল যে বেগুন ভেজে খেতে সুস্বাদু, অত্যন্ত সুস্বাদু। ইটালিতেও এই ধরনের একটা বেগুন পাওয়া যায় এবং একই ধরনের কাছাকাছি স্বাদের, সেটা এখন বাংলাদেশ থেকে ইটালি গিয়েছে না ইটালি থেকে বাংলাদেশ এসেছে এটা আমি শিওর না। তো আরেকটা ব্যাপার কিন্তু গফরগাঁও পরিচিত, এটা আমি বলবো না কেন, এটা আমি বলবো না কি, এটা আপনারা ফিগার আউট করে নেন। যারা ট্রেন জার্নি করেন ঢাকা টু ময়মনসিং তারা এটা জানেন, আমি আর বলবো না। আমরা গফরগাঁও পৌঁছে গেলাম, আমাদের খিলগা থেকে লাগলো 2 ঘন্টা 15 মিনিট, আর ট্রাফিক জ্যাম ছিল না, আর জ্যাম থাকলে হয়তো আরও বেশি লাগে, কিন্তু নাহলে 2 ঘন্টা 2.5 ঘন্টা চলে আসা যায়। এই তো মুরাদ ভাই, আসসালামু আলাইকুম ভাই। আমাদের ফাইনালি 4 বছর ধরে যোগাযোগ, কিন্তু ব্যাটে বলে হচ্ছে না বলে দেখা হয় না, আলহামদুলিল্লাহ ফাইনালি। থ্যাংক ইউ ভাই। হ্যাঁ ভাই, আপনাকে আন্তরিক কৃতজ্ঞতা, ধন্যবাদ। আপনি দীর্ঘ 4 বছর আপনার সাথে যোগাযোগের পর ফাইনালি আজকে আপনার সাথে সামনাসামনি দেখা হলো। আমার খুবই ইচ্ছা ছিল এবং আমার ওয়াইফের খুবই ইচ্ছা ছিল যে আপনি আমাদের এলাকায় আসেন, আমাদের বাড়িতে আসেন, মানে ঘুরে যান। আমিও নিউ ইয়র্কে থাকি,
ফারুক ভাই আমার খুবই একজন পছন্দের মানুষ। আমি মানে প্রতি বৎসরই যখন ফারুক ভাই দেশে আসেন, আমি মানে হয়তো নক করছি, ব্যাটে বলে মিলে নাই, মানে আসা হয় নাই। এবার মানে আলহামদুলিল্লাহ, আপনাকে আন্তরিক ধন্যবাদ ফারুক ভাই, আপনার সাথে দেখা হইলো। এবার আমার রিকোয়েস্ট ছিল যে সকালে ব্রেকফাস্টের জন্য থাকবে পান্তা ভাত, কাঁচামরিচ আর পেঁয়াজ, কিন্তু ভাই আর আরও একটা অপশন ছিল যে খুদের ভাত, কালিজিরার ভর্তা, এইসব আর কি। তো এখন তো ভাই আমার জন্য এই এত বলার পরেও এত কিছু আয়োজন করে ফেলেছে। কালিজিরা ভর্তা তো আমার সবচেয়ে প্রিয় জিনিস, প্লাস এই জামের শরবত আর দেশি মোরগের রান, হ্যাঁ হলো খুদের ভাত, জামের জুস, ঝাল ঝাল টকটক মিষ্টি, অসাধারণ, খুবই রিফ্রেশিং। জামের জুস আমার এইভাবে খাওয়া হয়নি কখনো, শুনেছি অনেক কিন্তু খাওয়া হয়নি। জামই দেখি না আবার জামের জুস খাবো কোথেকে, আমেরিকা তো জাম পাওয়া যায় না, পাওয়া যায় এখন আজকাল মাঝে মধ্যে নিউ ইয়র্কে, আমাদের আমাদের আটলান্টিক সিটি এলাকাতেও মাঝে মধ্যে জুস, আই মিন ফ্রেশ জাম আসে সামারে, কিন্তু সেটা তো একটা দুটা খাওয়ার জন্য, জুস বানিয়ে খাওয়ার জন্য না। একেবারে আসল, হ্যাঁ আসল আসল কালিজিরা ভর্তার এবং আসল দেশি চালের খুদ দিয়ে বানানো হয়েছে এটা, বখুদা। বখুদা অনেকে বলে বৌয়া, অনেকে বলে খুদের ভাত, তাই তো আমরা এখন আই মিন হ্যাভিলি অ্যান্টিসিপেটেড। আমার জন্য পান্তা ভাতও আছে, পান্তা ভাত, কাঁচামরিচ, পেঁয়াজ, সেগুলো অ্যারেঞ্জ, সেটা আসবে একটু পরে। এখন আর কিছু খেয়ে দেখায় না দেখায়, কালিজিরা ভর্তা তো দেখা দিই হবে, এবং ও আরেকটা মুরগি রান, সেটাই দেখাবো একটু পরে। আমি মুরাদ ভাইকে রিকোয়েস্ট করেছিলাম যে খুদের ভাতটা যেন নরম নরম হয়, পারফেক্টলি নরম হয়েছে, কারণ বেশি বেশি শক্ত থাকলে তখন কিন্তু সেটা ওই যে ভর্তা দিয়ে মাখিয়ে খেয়ে মজা নাই। আর আমার পান্তা ভাত এসে গেছে ভাই, এটা পান্তা ভাত কিন্তু গতকাল রাতের ভেজানো, রাতের ভেজানো আসল পান্তা ভাত, রান মুরগির রান, না খেলে তোমার রান ফারুকের সার্থকতা হবে না, নামের সার্থকতা বলে একটা কথা আছে না, এটাই আর কি। মামিশিকের গফর গায়ের মুরগির রান করতে ধরা ভাই, খোয়ার থেকে ধরে আনা, আমাদের লোকালি মানে একেবারে পালা, কোনো কমার্শিয়াল কোনো কিছুই নাই, অ্যামেজিংলি সুস্বাদু। আর আরেকটা ব্যাপার, এই যে কালিজিরা ভর্তাটা খেলাম, আমি ভেবেছিলাম যে এটার মধ্যে হয়তো লেবু দেয়া আছে, হালকা 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 আমি সিট্রাসি যে একটা ফ্লেভার একটা স্বাদ পেয়েছি, কিন্তু জিজ্ঞেস করলাম বলো যে না এটার মধ্যে কোনো লেবু দেওয়া হয়নি। কেন তাহলে এটা একটু হালকা হালকা টক, এটা আমি জানি না, বুঝি না কীভাবে হয়েছে, কিন্তু অসাধারণ মজার ছিল। যাই হোক, এনজয় করছি ব্রেকফাস্ট, এবং অনেক অনেক বেশি খাবার, এখনও পান্তা ভাত খেতে হবে, কিন্তু পান্তা ভাত কাঁচা মরিচ আর পেঁয়াজ দিয়ে, মানে পান্তা ভাতের ইয়া হইল আমাদের 400 টাকা কেজি কাঁচামরিচ, এই কাঁচামরিচ তো ৪০০ টাকার উপযুক্ত, এটা অনেক ঝাল, যে ঝাল লাগছে এখন এই। আমরা কিন্তু সবসময় বিয়ে বাড়িতে কিংবা সব জায়গায় আমাদের যেই প্লেটে খাওয়া হয়েছে সেই প্লেটে দই খাই, সেটা খাবো, প্লাস এটা ফিরনি। এখন এই ঝালের যে অবস্থা, এই ঝালের চোর, এখন এই ফিরনি মিষ্টি এগুলো খেতে হবে। কামরাঙা গাছ এত বড় আমি দেখি নেই কখনো, বিরাট বড় গাছটা। ব্রেকফাস্ট, রাজকীয় ব্রেকফাস্ট, একেবারে বখুদা, পান্তা ভাত, দেশি মুরগির রান, চ্যাপা ভর্তা, কালিজিরা ভর্তা, তারপরে জামের রস, সুবহানাল্লাহ, কোনটা রেখে কোনটার কথা বলি, অসাধারণ এক্সপিরিয়েন্স ছিল ভাই। এত কিছু করা দরকার ছিল, আমি বলেছিলাম এত কিছু না করতে, আমি বলেছিলাম শুধু পান্তা ভাত আর এই করতে, কিন্তু শুনে নাই। যাই হোক, আমি একটা এক্সপিরিয়েন্স ছিল ভাই, থ্যাংক ইউ। না আপনাকেও থ্যাংক ইউ ফারুক ভাই, আপনি আসার জন্য আবারও ধন্যবাদ। আমি মানে দীর্ঘ 4 বছর যাবৎ ফারুক ভাই আপনাকে আমি চেষ্টা করতেছি যাতে আপনার সাথে আমার দেখা হয়,
মোবাইলে চ্যাটিং হয়েছে ফেসবুকে হয়তো বা ইউটিউবে, কিন্তু আপনার সাথে সামনাসামনি এখনও দেখা হয় নাই। আপনি আসার জন্য আসলে আন্তরিকভাবে ধন্যবাদ আমাদের এলাকায় আপনি আসার জন্য। আলহামদুলিল্লাহ, আমি অনেক হ্যাপি। আমরা একটু পরে বেরোবো নাকি? হ্যাঁ, আমরা বাইরে ঘোরাঘুরি করতে বেরোবো। ঠিক আছে স্যার। আমরা বাড়িতে ঢোকার পথে আমরা দেখলাম একেবারে মফস্বল, কিন্তু বাড়ির পিছনেই একেবারে গ্রাম। আমাদের ময়মনসিংয়ের যে গ্রাম, যেটা আমি আশা করেছিলাম, সেটা এই বাড়ির পিছনে এসে পাচ্ছি। এটাকে বলে দেশপ্রেম। যার যে জায়গা সেটাই তার কাছে পৃথিবীর সবচেয়ে সুন্দর এবং দামি জায়গা। তো যাই হোক, শুধু গফরগাঁও বলছি না, শুধু ময়মনসিং বলছি হবে না, গফরগাঁও, ময়মনসিংয়ের গফরগাঁও। যাই হোক, বাড়ির পিছনটা খুবই সুন্দর, একেবারেই আমাদের যে গ্রামের যে ভিউ সেটা কিছুটা পাওয়া যাচ্ছে। অবশ্যই পাশে আবার বিল্ডিং হয়ে গেছে, যার জন্য সৌন্দর্য কিছুটা কম, তারপরেও অনেক সুন্দর। আমরা সবাই দল বেঁধে ঘুরতে বেরোয়েছি ভাইয়ের গ্রাম দেখতে। আমরা এই বাড়িতে আসছি, এই বাড়ির অনেক ছোট ছোট বেবি, ওরা সবাই আমার ভিডিও দেখে, ওদের খুব শখ আমার ভিডিওতে উঠবে, তো ওদেরকে দেখতে আসছি আমি এখন। আচ্ছা, এখন তোমাদের কি তোমাদের নাম বলবো না নাকি? সামিয়া আর সামিয়া আর ওর নাম তো নিজেই বলতে হবে। তোমার নাম কি বাবা? ইয়াসিন। আর তোমার নাম? এমি। হ্যাঁ, এমি বলে দাও। এটা হ্যাঁ নাম, তার নাম ইয়ামিন। ইয়ামিন, ও ইয়ামিন। আচ্ছা আচ্ছা, সরি বুঝি নাই, দাঁত ফুকলা তো একটু বুঝতে সময় লাগছে। তোমার চেহারা দেখা যায় অন্ধকার, কেন একটা হাসি দাও, হাসি দাও না, লজ্জা ভাই। আরে বারো মাস শ্যাম, বারো মাস শ্যাম, বারো মাসের আম্রপালি মনে হয় এটা নাকি? জাতটা কি আমি শুন না, কিন্তু এটা বারো মাস হয়ে গেছে, ছোট গাছ, একেবারে ছোট। তো বেবিদের সাথে মিট আপ করে ওদের একটু ভিডিও তুলে এখন আমরা যাচ্ছি আমাদের অন্য কোথাও বেড়াতে। আমরা এই কফরগাঁও শহরটা একটু ঘুরে ঘুরে দেখব, তারপর আমরা চলে যাব বখুড়া। বখুড়া হলো ভাইয়ের গ্রামের বাড়ি, এটা এখান থেকে খুব কাছেই, দু এক মিনিটের রাস্তা, কিন্তু আমরা সেখানে যাবো একটু পরেই, আপাতত এখন আশেপাশে একটু ঘুরবো। হ্যালো ভাইয়ের অফিস, ভাই ভাই ট্রেডার্স। আমরা মুরাদ ভাইয়ের অফিসের ছাদ থেকে সমস্ত গফরগাঁও শহরের একটা ড্রোন শট নিলাম, তারপর একেবারে ব্রহ্মপুত্র নদ পর্যন্ত দেখা যায় এখান থেকে, সেগুলো আশা করি আপনারা এনজয় করবেন। নদীর পাড়ে, একেবারে নদীর পাড়ে, ব্রহ্মপুত্র নদীর পাড়ে এই যে ভাইয়ের একটা ছোট্ট খামার বাড়ি, বাগান বাড়ি যেটাই বলেন। তো এখানে এই যে ওয়ালটা দেখতে পাচ্ছেন, ওয়ালের উপরেই কিন্তু নদী। বিউটিফুল একটা লোকেশন, ক্যাম্পিং করার জন্য খুবই ভালো একটা জায়গা। আচ্ছা, সকালে আমি একটা মজার কথা বলেছিলাম যে গফরগাঁও দুইটা কারণে বিখ্যাত, একটা হলো সে গোল বেগুন, আরেকটা বলি না তখন, এখন বলেছি, তো ভাই সামনে আছে ডাকাতি ভাই, এই গল্পটা বলেন এখন কি অবস্থা? না আসলে এটা রেওমান, মানে আদৌ সত্য না। মানে কি আগে তো হইতো না, একটা সময় মানে ডাকাতি হইলে আমাদের এলাকায় হয় নাই, ডাকাতিটা হয়তো আসলে আমাদের পার্শ্ববর্তী উপজেলা, আমাদের হয়তো আপনারা দেখছেন হুমায়ুন আহমেদের নাটকে নান্দাইলের ইউনুস। নান্দাইল, আচ্ছা আচ্ছা, আপনি কি মনে নান্দাইল? হ্যাঁ, নান্দাইলের ইউনুস। আমাদের পার্শ্ববর্তী উপজেলা হইল নান্দাইল এবং পার্শ্ববর্তী উপজেলা হইল হোসেনপুর। এই দুই থানায় মানে ডাকাতির ছিল বেশি, প্রবণতা বেশি ছিল। তাহলে নন্দাইল আর হোসেনপুরের লোকজন গফরগাঁও স্টেশনে এসে ডাকাতি করতো? না, ডাকাতি করতো তা না, এই বিভিন্ন অকারেন্সের যখন মানে সমস্যা হইতো, তারা বলতো গফরগাঁওয়ের নাম বিক্রি করতো আর কি, গফরগাঁওয়ের নাম বলতো। আমি একটা সংক্ষেপে একটা কথা বলি, মানে আমাদের গফরগাঁও যত সরকারি চাকরিজীবী যারা আসে, আমলা যারা আসে, ইউএনও, ওসি, এএসপি, ডাক্তাররা যারা আসে এখানে জব করতে, আসার সময় ভয় পায়। ভাই আপনি যেরকম আজকে আসছেন, একটা ভয় নিয়ে আসছেন, আশা করি যাওয়া, আমি ভয় নাই, আমি ভয় পাই না। না আসা যাওয়ার সময় আশা করি এই ভয়টা থাকবে না। আমাদের গফরগাঁওয়ের মানুষ খুবই আন্তরিক, এটা একটা খুবই খারাপ রিউমার গফরগাঁওয়ের নামে, গফরগাঁওয়ের মানুষ মানে খুবই আন্তরিক, অতিথি পরায়ণ মানুষ।
যখন আমি যেটা বলতে চাইছিলাম, যারা আসে এখানে চাকরি করতে যখন চলে যায় সবাই চোখের পানি ফেলে চলে যায়। অ্যাকচুয়ালি মুকুল ভাই আমাদের যে পাউশারে মুকুল ভাই না, আরেক মুকুল ভাই যারা আপনারা চিনেন, মাঝে মধ্যে বেশ কয়েকবার ঘোরাঘুরি করেছি তার সাথে, সেই ভাই কিন্তু এখানে পোস্টিং ছিল তার এক সময়। তো এই ভাই কিন্তু পজিটিভ কথাই বলেছেন গফরগাঁও সম্পর্কে। আর ওই যে বললাম, একবার যদি একটা বদনাম শুরু হয়ে যায় সেটা চেঞ্জ করা কিন্তু মানুষের মন থেকে অনেক ডিফিকাল্ট। তো যাই হোক, আমরা আজকে ভাইয়ের মুখে শুনলাম যে ওই ধরনের ইনসিডেন্ট আসলে এখানে হতো না, যেটা হতো সেটা হলো বাইরের লোকজন এসে সেটা নাম দিত তাদের। যাই হোক, তো এটা ভালো খবর, স্বস্তির খবর একটা। আমরা এসেছিলাম শুধুমাত্র ভাইয়ের প্রপার্টিটা দেখতে। তো এখানে কিছু লোকজন ওরা থাকে, আসার সাথে সাথেই গফরগাঁওয়ের আতিথেয়তা, ঠান্ডা চিনি লবণ আর লেবু দিয়ে বানানো একটা শরবত, অসাধারণ, খুবই রিফ্রেশিং। সে ঘাস খাচ্ছিল আমাদেরকে দেখে হ্যালো বলতে আসছে। আসো আসো এদিকে আসো, এখন তো কুরবানির সিজন শেষ, ভয় নাই আসো। সে দেখতে আসছে আমাদেরকে, কি আগ্রহ। আসলে গরুকে আমরা মনে করি, মানে কোনো ছাত্র যদি পড়াশোনা ভালো না থাকে তার গরু বলে বকা দেয়, কিন্তু গরু কিন্তু খুব ইন্টেলিজেন্ট, এটা অনেকেই বুঝে না, জানে না, কিন্তু গরু বেশ স্মার্ট। কেমন আছে বেবি, নাম কি? উদাস হয়ে গেছে এখন আমাকে দেখে না। তাসকিনের বোন, বাবার নাম কি তোমার? তোমার দেখো তো মনে ক্লাস 5-6 এ পড়ো, আজকাল অনেক ছোট ছোট বাচ্চারা অনেক বড় ক্লাসে পড়ে না? হ্যাঁ, নাইস, থ্যাংক ইউ। এখন বাজে দুপুর 11:45। এই দুপুরে গাছের ছায়ায় ফুটবল খেলার পারফেক্ট একটা জায়গা। চারিদিকে ঘুঘুর ডাক শুনতে পাচ্ছেন, এ আমার ছোটবেলা। অবশ্য আমরা ফুটবল দিয়ে খেলতাম না, আমরা জাম্বুরা দিয়ে খেলতাম, আর জাম্বুরা না থাকলে কাপড়ে একটা বড় বান্ডিল দিয়ে বল বানিয়ে তারপর সেটা দিয়ে খেলতাম। ও বাবা কি মজা, ইস ইস। তো ভাইয়ের যে একটু আগে যেটা বললাম, বাড়ি থেকে বের হওয়ার সাথে সাথেই সামনেই ব্রহ্মপুত্র নদী। আসামের গৌহাটিতেও এই ব্রহ্মপুত্র নদী, মানে আপনি আসামের গৌহাটি থেকে যদি নৌকায় অত ভেলায় ভেসে ভেসে চলে আসেন, ময়মনসিং পৌঁছে যাবেন। বিউটিফুল ব্রহ্মপুত্র নদী, আর এখন বর্ষা হওয়াতে একেবারে পুরো ভরে গেছে, আর অন্যান্য সময় তো বিশেষ করে শীতে এই মাঝে মাঝে চর জেগে থাকে, যার জন্য সেই সৌন্দর্য দেখা যায় না। আলহামদুলিল্লাহ বিউটিফুল একটা ভিউ দেখতে পাচ্ছি, তবে তেমন ঢেউ নাই, কি বেশ কাম এখন, বাট স্রোত আছে, প্রচুর স্রোত। কিন্তু যমুনার স্রোত আমি যেটা দেখেছি সেটা মনে হচ্ছে আরও অনেক বেশি, যমুনার স্রোত আরও অনেক বেশি। রাস্তার পাশেই ব্রহ্মপুত্র নদী, এর যে ভিউ সুবহানাল্লাহ, কি সুন্দর। আমরা আরেকটু ঘোরাঘুরি করব ভাই, তারপরে আপনার গ্রামে যাব আমরা। আচ্ছা, এখন ভাই বললো গফরগাঁওয়ের মানুষ ভদ্র, তার ডাকাতি করে না, কিন্তু একটা ডায়লগ আছে, মাইরা হুতা অ্যালবাম কি মাইরা পুটি অ্যালবাম। তোমরা কি মাছ ধরো? হ্যাঁ, একেবারে ছোট, মানে 1 ইঞ্চিরও ছোট। বাবা, এটা ভাজ্যা খাইবে পরে বেশি হয়ে গেলে,
কত দূর পাইছো দেখি, তোমারই কই রাখছো, কই বোতলে রাখছে, বোতলে রাখছে। এই দিল ভাই কথা বল, মাছ কি করো বেছো? কি যে সুন্দর একটা দিন, আকাশের মেঘগুলো এই নীল আকাশকে আরো সুন্দর করে সাজিয়ে দিয়েছে, অসাধারণ সুন্দর। আমরা তো অনেক অনেক মজা করছি ভাইয়ের সাথে, এখন ভাবি আর ভাতিজিদের দুজন আছে ওরা নিউ ইয়র্কে, ওদেরকে মিস করছি আমরা সবাই। ওরা আমাদের সাথে থাকলে আসলে আমরা অনেক এনজয় করতাম, অবশ্যই আমরা সবাই মিস করতেছি ওদেরকে। আমার মেয়েরা থাকলে, আমার ওয়াইফ থাকলে আরও এনজয়েবল হইতো প্রোগ্রাম, আরও ভালো লাগতো, আপনারও ভালো লাগতো, প্রাণবন্ত হইতো আর কি। আমি তাদেরকে অনেক মিস করছি, আমরা সবাই আরেক সময় হবে ইনশাল্লাহ, আপনার ফ্যামিলি আমার ফ্যামিলি সব বাংলাদেশে ইনশাল্লাহ গেট টুগেদার হয়ে যাবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। ফেরদৌসি ভাবি আমার বিরাট বড় হিউজ ওয়েল উইশার ফ্যান যেটাই বলেন, অ্যাজ এ ম্যাটার অফ ফ্যাক্ট এই ভাবিকে দিয়েই ভাই আমাকে চিনেছেন। তো আজকে সকালে ভাবির সাথে কথা হয়েছে, ভাবি আসসালামু আলাইকুম, আপনাকে অনেক মিস করছি আমরা সবাই। বিউটিফুল একটা পুকুর পার, সুন্দর পুকুর, তার মধ্যে এত এত জবা ফুল, মনে হয় দূর থেকে তো বোঝা যায় না। আই মিন সুবহানাল্লাহ, এর যে ভিউ আজকের আকাশটা, আমি আরও একবার বললাম, বলেছি যে মনে হচ্ছে আকাশে সাদা সাদা ফুল ফুটে আছে, নীল আকাশে কী যে সুন্দর। আর এর নিচে পানি, এখন অবশ্য এখানে বর্ষার পানি হয় না, অথচ অথবা এই জায়গাটা উঁচু জায়গা যার জন্য এখানে পানি হয় না আসলে, কিন্তু তারপরও বৃষ্টি হয়ে সেই পানি জমে আছে, অসাধারণ সুন্দর এর যে রিফ্লেকশন এই পানিতে আকাশের, জাস্ট আনবিলিভেবল। মানে তারা পাকাইছে হয়তো, অনেক ছোট মাছ টাছ পাকাইছে বা বটা টটা করছে, তাদের সাথে বসে তাদের নৌকায় বসে খাই আসে, মানে এগুলো ভালো লাগে। রাস্তার খুব খারাপ ছিল, কিন্তু এটা ওরা আমরা আসবো এই জন্যেই সবাই অনেক পরিশ্রম করে রাস্তাটা সমান করার চেষ্টা করেছে। এলো ভাইয়ের ভাই ভাতিজা, ওরাই তো এই পরিশ্রম করেছে যেন আমরা গাড়ি নিয়ে যেতে পারি। থ্যাংক ইউ, আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ, নাহলে রাস্তাটা এই জায়গাটা খুবই খারাপ ছিল। আমাকে বলেছিল যে ভাইয়া আপনার তো কাঁসা দিয়ে যেতে হবে। এই রাস্তাটা ঠিক করার পরে গাড়ি ভিতরে ঢুকতে পারলো, নাহলে গাড়ি ভিতরে ঢুকতে পারতো না। একেবারে ডিপ গ্রামে আপনার মাটির ঘর। আর এই গ্রামটা হলো বাঘিলার বিলের পারে, বখুরা গ্রাম বাঘিলা বিলের পারে। ওয়াও সুবহানাল্লাহ, বিউটিফুল ভিউ। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। এ তো এরা অনেক পরিশ্রম করছে আমাদের জন্যে, আমাদের রাস্তা সব ঠিক করেছে আর আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ভালো আছি। এ তো জাল জাল তৈরি হচ্ছে মাছ ধরার জন্যে। বহিল আমাদের
আমার বাবার খুব ইচ্ছা ছিল ছোট একটা হাফিজি মাদ্রাসা দিয়া শুরু করছি। সবার দোয়ায় দোয়া করবেন আল্লাহ যাতে এটাকে ভালো, জি জি জি, এটা যাতে ভালোভাবে আল্লাহ পরিচালনা করার সুযোগ দেয় ইনশাআল্লাহ, এটাকে যাতে সামনে আগায় নিতে পারি। এটা হলো আমার বাবার স্বপ্ন ছিল। এখানে আমার বাবার কবরস্থান, সামনেই মসজিদ আছে, তারপরে ঈদগাহ মাঠ, একটা দাখিল মাদ্রাসা। মানে সবার দোয়ায় এগুলো যাতে ভালোভাবে পরিচালনা করে সামনে আরও ভালোভাবে অগ্রসর হয়ে উন্নতি করতে পারি, সবার কাছে দোয়া চাই আমি ইনশাআল্লাহ ভাই। থ্যাংক ইউ, সালাম। বাবা ভাই, এখানে পিএইচপির ঘোড়া মার্কা। তেটেলো ভাইদের বৈঠকখানা একেবারে বনে দিয়ে, আমি সেই পুরোনো আমলের স্পেশাল ডিজাইন, যেটা বৈঠকখানা ছিল সেই স্টাইলের। আর এটা হলো মেইন বাড়ি, সরকার বাড়ি। ওনার বাবার নাম ছিল ভাই কি সরকার যেন, আপনার বাবার নাম? দাদার বাবার নাম ছিল আমার বড় বাপ যাকে বলে আর কি, আচ্ছা, নবী সরকার। এই এলাকাটা নবী সরকারের, এই আমরা যারা আছি এখানে সবাই নবী সরকারেরই বংশধর আর কি। আমার বাবার নাম ছিল মোহাম্মদ গিয়াসউদ্দিন, আমার দাদার নাম ছিল মনিরউদ্দিন সরকার। আর এখন এটাকে বলে লেংটি মারা, আমরা বলি কাঁসা মারা, আর এখানে এরা বলে লেংটি মারা। তো ভাই লেংটি মারছে, এখন লেংটি মেরে মাছ ধরা হবে। এই মাছ আমরা রান্না করে খাবো দুপুরে। এই পুকুরে জাল ফেলা হবে এবং দেখি আমাদের কিসমতে কী আছে। তো জাল নামানো হচ্ছে পুকুরে, এবং এখানে যা বললো যে সব বড় মাছ, রুই, কাতল অথবা এই ধরনের মাছ, আর ছোটো মাছ যেগুলো আছে শিং, এগুলো তো এই জালে ধরা পড়বে না। আর আর ছোটো মাছ যেমন কই মাছ এখানে বললো যে নাই। তো যতটুকু মনে হচ্ছে তারা এক সাইডে জালটা ফেলে টেনে অন্য সাইডে নিয়ে যাবে। খুব সন্ত এইভাবে মাছ ধরবে তারা এই পুকুরে। এভাবে মাছ ধরা আমি দেখি নাই কখনো। আমি জানি নদীতে সমুদ্রে এইভাবে মাছ ধরা হয়, কিন্তু পুকুরে যে এইভাবে ধরা হয় এটা আমি দেখি নাই, ফার্স্ট টাইম। জাল অনেক লম্বা, একদম পুকুরের এ মাথা থেকে সে মাথা সম্পূর্ণটাই পৌঁছে যাবে। এই পুকুরে কি ই পাওয়া যায় না? ইলিশ মাছ তো পাওয়া যায় না নাকি? ইলিশ পাইতেও পারে না, ইলিশ মাছ পাইতে পারে, ভাগ্যে যদি থাকে ইলিশ পাইতেও পারে। আজকে আপনার ভাগ্য পরীক্ষা হবে, ইলিশ উঠে কিনা। আমার ভাগ্য ওইভাবে নাই এটা আমি জানি। আচ্ছা, তো এখন কি এখানে কই মাছ পাওয়া যায় না? আছে কই মাছ আছে, কিন্তু এই জালে ধরা পড়বে না। এই জালে নাও আসতে পারে শিং, মাগুর, কই, দেশি মাছ সব। না চাষ না, এটা চাষের মাছ, চাষের না। মানে আপনারা খাবার টাবার দেন না? না না, কোনো খাবার দেওয়া হয় না এখানে। আচ্ছা আচ্ছা, পুরাতন, অনেক পুরাতন পুকুর এটা, পিছনে একটা আছে। আচ্ছা, বাংলাদেশে প্রায় গ্রামেই যে পুকুর আছে সেটা শীতের সময় পাম্প করে সমস্ত পানি ফেলে দিয়ে সব মাছ তুলে ফেলা হয়, যার জন্যই সেই পুকুরগুলোতে আর বড় অথবা বড় মাছ থাকে না। কারণ প্রতি বছরে যদি তুলে ফেলা হয় তাহলে আপনার বড় মাছ হবে কোত্থেকে? তো এইভাবে তুললেও কিন্তু আসলে, যাই হোক, এরা যদি সিলেক্টিভভাবে তুলে ছোটোগুলো ছেড়ে দেয়, বড়গুলো শুধু রাখে, তাহলে কোনো ক্ষতি হওয়ার কোনো সম্ভাবনা নাই। আর বাট এইভাবে হলো গ্যারান্টিড ওয়ে, আপনি মাছ কই যাবে সমস্তটা আপনার জালের ভিতরে। অ্যামেজিং, এই টেকনিকটা খুবই ভালো। আহ আহ, আরে মাছ লাফালাফি শুরু করে দিছে। আরে বাবা, কি মাছ এগুলি সব? কাতলা, কাতলা আর রুই, সিলভার কার্প আছে। কত কত মাছ রে!
ঘোড়াটা নো আরে ফালারি মালারি ঘোড়াটা রে আলা আলা আও রে কোন আছে কাটলা রে তো গেছে রো 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 তো গেছে তো এখানে বেছে বেছে ও ওটা রেখে দেন ডিম রাখেন রাখেন দেশি সিং রাখেন রাখেন পেট ভরা ডিম এ ছোট হ্যাঁ তোরা যেটা করতেছে ছোট মাছগুলো ফেলে দিচ্ছে আর শুধু বড় মাছগুলো রাখছে কাজে এটা ইনডিসক্রিমিনেটলি সব ধরা হচ্ছে না আমাদের এখানে আগে যেটা আমি ভেবেছিলাম সেটাই করেছে তারা ছোটো মাছগুলো সব ছেড়ে দিয়েছে পুকুরে আর যেগুলো একটু বড় মাছ আর আমি যেটা লোভ করে রেখেছি ডিমওয়ালা শিং আসলে ডিমওয়ালা শিংগুলো ছেড়ে দেওয়া উচিত ছিল তাহলে আরও বেশি শিং মাছ হতো ফিউচারে কিন্তু আমার তো লোভ বেশি কিন্তু একটা ডেঞ্জারাস ব্যাপার ওই যে একটা এই মাছ সাকার ফিশ এটা আসলো কীভাবে পুকুরে এটা তো একটা মানে সমস্ত নেচার ধ্বংস করে দেওয়ার মতো এটা একটা অ্যাগ্রেসিভ ফিশ এটা ক্ষতিকর মাছ যাই হোক অনেকগুলো মাছ ধরা পড়েছে আর বড়গুলো সব রেখেছে ছোটগুলো ছেড়ে দিয়েছে মানে ফ্রেশ খাওয়ার জন্য ফ্রেশ একদম মাশাআল্লাহ অসম আপনার দেশি মুরগ আসেন হ্যাঁ আমার দেশি মুরগ এখন যাব খোয়ার থেকে ধরা খোয়ার থেকে ধরে আনা আপনারা কি বলেন খোয়ার বলেন নাকি খোয়ারই বলি আমরা খুব থেকে ধরা কবুতর খুব থেকে ধরা কবুতর রাইট খোয়ার থেকে ধরা মুরগ হ্যাঁ মুরগগুলো কই ওখানে হচ্ছে টাকি মাছের ভর্তা আর এখানে হচ্ছে রুই মাছের ভর্তা এই ভাইয়ের বাড়িতে দুইটা পুকুর একটা সামনে একটা পিছনে আর যে গরম আমার ইচ্ছা হচ্ছে ঝাঁপিয়ে পড়ি আরে একটু ভদ্রতা করলে হবে নাকি একটু ঝাপাঝাপি করতে হবে না ওই আবার ঝাঁপ দিতে ব্যথা পায় না বাবা ইস দেখতে আরাম লাগতেছে আয় হায় আমার ক্যামেরাটা আমার সব ভিজে গেছে মোরগ ধরা হচ্ছে এখন এই মোরগ ধরে জবাই করে রান্না করা হবে মোরগের রান বাবা কই যাও হ্যাঁ এই তো বিউটিফুল কি সুন্দর অনেক ভাই বোন অনেক ভিউয়ার যারা আছেন তারা রিকোয়েস্ট করেন যে ভাই আপনি লেখেন না কেন
আপনি আপনার স্টোরিগুলো লিখতে পারেন, তারপর লেখা যায়। কিন্তু লেখার মধ্যে আর ব্লগিং যে ডিফারেন্স, সেটা হলো একজন লেখক তার এক্সপেরিয়েন্স সে এনজয় করে, প্রথমে এনজয় করার পর তারপর তার যেটা মনে আছে হয় সেদিন রাতে নোট করে রাখে, অথবা এক সপ্তাহ পরে, পনেরো দিন পরে তার এক্সপিরিয়েন্সটাকে তার মনের সাথে কিছু এক্সট্রা জিনিস অ্যাড করে সে লিখে, একজন লেখক সেইভাবে লিখে। আর আমরা যারা ব্লগার তারা কিন্তু এইসব করি না, আমরা যা দেখি যখন হয় তখনই রেকর্ড করি। কাজেই এর চাইতে রিয়েলিস্টিক লেখায় কিন্তু রিয়েলিস্টিক রিয়ালিটি অতটা 100% থাকে না যেভাবে ব্লগিংয়ে থাকে। তো কাজে লেখালেখি আমি একসময় এনজয় করেছি, কিন্তু আমার এই ব্লগিংটা আমি আরও বেশি এনজয় করি এই একটা মাত্র কারণে, যেটা যেভাবে ফ্রেশ জিনিসটা, ফ্রেশ ফিলটা, ফ্রেশ যে ঘটনাটা ঘটছে তখনই রেকর্ড করা হয় এবং আপনাদের সাথে শেয়ার করি, সেটা কিন্তু ডিফারেন্ট, সেটা লেখার সাথে কিন্তু মিলবে না। ওয়ালাইকুম আসসালাম বাবারা, কেমন আছো? আলহামদুলিল্লাহ, ওরা আসছে দেখতে। আমি একটু আগে ওদের মাদ্রাসায় গিয়েছিলাম, ওদের ওরা পড়ছিল, রিসাইট করছিল কোরআন। তো এখন ওদের পড়া শেষে ওরা এসছে আমাদের সাথে দেখা করতে। বাবারা থ্যাংক ইউ, আল্লাহ তোমাদের ভালো রাখুক, তোমরা অনেক ভালো করে পড়াশোনা করো, এবং থ্যাংক ইউ আমাদের সাথে দেখা করতে আসার জন্য। বা এত খাবার খাবো কখন? দুনিয়ার দুনিয়ার মেনু, গরুর মাংসের রেজালা, ডাল, দুধলাও করেন নাই? যোগ করলাম, যোগ করলাম। আমাদের পুকুর থেকে ধরে আনা মাছ, এগুলো পরিষ্কার হচ্ছে, একটু পরে রান্না হবে এবং সেগুলি আমরা খাবো আজকে দুপুরে। লাকড়ি চুলায়, ভাই বলছে খড়ির চুলায়। হ্যাঁ, এটা আমাদের জন্য রান্না হচ্ছে। বাবা কি রান্না হইতেছে? কি ভাজি করতেছেন? মাছ ভাজি। কি মাছ? রুই মাছ। রুই মাছ, আচ্ছা আচ্ছা। একটা মজার জিনিস দেখাই, এটা হলো খড়ি ঘর, মানে আমরা যে রান্নার জন্য লাকড়ি ব্যবহার করি লাকড়ি চুলায়, সেটা রাখার জন্য আবার একটা ঘর তৈরি করা হয়েছে এবং সেটার নাম হলো খড়ি ঘর। এটার ভিতরেই এই লাকড়ি খড়ি এগুলো থাকে। ভাইয়ের ভিতরে রাসেল ভাই সাহেব নাই? না, ভাই সাহেব নাই। আমার তো মনে এটার ভিতরে রাসেল ভাই সাহেবের থাকার জন্য পারফেক্ট জায়গা, গরম স্যাঁতস্যাঁতে ভিতরে এই সাইড দেয়। আর যাই হোক, আমি ভিতরে ঢুকবো না, ভাই সাহেবকে ভয় পাই। রাসেল ভাই সাহেবকে ভয় পাওয়াটা কোনো খারাপ কিছু না, বেঁচে থাকার স্বার্থে কিছু কিছু ভয় আপনার ভিতরে থাকা উচিত। স্বপ্ন কুটির, আসলে জীবনে এর চেয়ে বেশি কিছুর কি প্রয়োজন আছে? মাটির ঘর, সামনে পুকুর, কি সুন্দর। আমাদের সব খাবার রান্না করে এখন নৌকায় নিয়ে যাওয়া হচ্ছে, আমরা নৌকায় যে লাঞ্চ করব নদীতে। তার গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, সে গাড়ি রিপেয়ার করছে তার। কি যে সুন্দর একটা দিন, আলহামদুলিল্লাহ। কেমন আছো সবাই? ভালো আছো? আলহামদুলিল্লাহ। তো হলো আমাদের নৌকা, এটাতে করেই আমরা নৌ ভ্রমণে বের হব এবং আমাদের লাঞ্চ হবে এখানে। আপনারা যে নীল আকাশ দেখছেন এটা কিন্তু ফিল্টার করা না, এটা 100% যেভাবে আছে সেখানে সেভাবে আপনারা দেখতে পাচ্ছেন, কোনো স্পেশাল ফিল্টার, কোনো এফেক্ট কিছু ইউজ করা হয় নাই। সুবহানাল্লাহ, অসাধারণ সুন্দর এক দুপুর।
কি মন চায় এখানে থাকতে? এখন আমি জানি, আমি যদি এই যদি এই ভিডিও দেখতাম তাহলে আমারও মন চাইতো এখানে চলে আসতে। গ্রামের লোক হাসো হাসো সবাই, লজ্জা পাচ্ছে একটু। কি তুমি বাটারফ্লাই? এই যে বসটা কত ভালো, চিন্তা নাই ভাবনা নাই, এই তো বর্ষার সৌন্দর্য। মেরাগোটা গাছ, এটা হলো গাং ভাই, গাং খুবই এক্সাইটিং একটা তোরে আমরা বের হয়েছি আমরা সবাই মিলে এখন। হ্যাঁ থ্যাংক ইউ থ্যাংক ইউ, সবাইকে অনেক ধন্যবাদ। এই যে আমাদের বাংলাদেশ, বাংলাদেশের গ্রাম এরকম, বাচ্চারা সব দেখতে আসছে আমাদের নৌকা। আমাদের এখন এই সাঁকু পার হতে হবে, সাঁকু খুলে, কারণ এর নিচে যাওয়া যাবে না। আমাদের কিন্তু ড্র ব্রিজ নাই, কাজে আমাদের ইম্প্রোভাইজ করতে হবে। একটা বাঁশের সাঁকু, যাই হোক আমাদের এটা খুলে নিচে যেতে হবে। ছবি আজকে এত সুন্দর দেখা যাচ্ছে, আনবিলিভেবল। আজকে ছবি তোলার জন্য পারফেক্ট দিন, কিন্তু বৃষ্টি হলে যে এনজয় করতাম সেটা হবে না। যদিও কোনো আফসোস নাই, কিন্তু বৃষ্টি হলে কিন্তু আরও মানে ষোলো গলা পূর্ণ হয়ে যেত, আর যদি একটু পরে বৃষ্টি শুরু হয় অসাম হবে। এই জন্য ড্র ব্রিজ দরকার।
তো এখানে এক বাঁশের সাঁকো যেখানে সেখানে ড্র ব্রিজ আর কীভাবে হবে, এটাই আমাদের প্রিমিটিভ ড্র ব্রিজ আমাদের বাংলাদেশে। আপনি এখন আমরা যে নৌকায় আসছি এটা প্রায় ২০ থেকে ২৫ জন প্যাসেঞ্জার নিতে পারে এবং এটার ভাড়া ৮ থেকে ১০ হাজার টাকা সারাদিনের জন্যে। তো আপনারা যারা ইন্টারেস্টেড এই এলাকার যে রেট সেটা জানলেন। মোরাদ ভাইকে আমি এনাফ থ্যাংক ইউ দিতে পারি না, ভাবিকেও থ্যাংক ইউ, কারণ ভাবিও প্ল্যান করেছেন মোরাদ ভাইয়ের সাথে যে কীভাবে আমি বেশি করে এনজয় করতে পারবো। অসাধারণ একদিন কাটাচ্ছি, কী বলবো, আপনারা নিজেরা দেখতে পাচ্ছেন কীরকম সুন্দর একটা দিন, জাস্ট বিউটিফুল।
আমাদের নৌকা আটকে গিয়েছিল কচুরি পানায়। নৌকা ডুবাচ্ছি যেন এই কচুরি পানা ছুটে যায়। এটাও ফান আমরা ভেবেছিলাম নৌকায় খাবো, কিন্তু মানুষ অনেক গরম কাজেই আমাদের নৌকায় আসছে, নদীতে খাওয়াটা আরামদায়ক হবে না। আমরা কোথাও এখন ল্যান্ড করব, কোথাও নেমে আমরা খাবো সেখানে বসে। এই নদীর নাম হলো সুতিয়া নদী, সুতিয়া। আজ এই নদী দেখে আমার মনে পড়ে যাচ্ছে শেখ কবরী আর হাসান ইমামের একটা সিনেমা, সোয়ে নদিয়া জাগে পানি। সেই সিনেমার একটা গান আছে, গানটাই হলো সোয়ে নদিয়া জাগে পানি, এবং সেটা অসাধারণ সুন্দর একটা গান। এবং সেটা দেখে আমার এই নদী দেখে আমার এখন সেই গানের কথা মনে পড়ে যাচ্ছে। সোয়ে নদিয়া জাগে পানি। ও, বান্দরের লাঠি, এটাকে বলে বান্দর লড়ি। তার সুন্দর হলুদ রঙের ফুল ফুটে আছে এখানে। সোয়ে নদিয়া জাগে পানি, কি অসাধারণ। হঠাৎ প্ল্যান করলাম আমাদের সবাইকে রেখে বনের ভিতরে আমরা চলে যাব। বাই বাই, টাটা। পছন্দ মতো জায়গা না পেয়ে আমরা এখন নৌকাতেই আমাদের লাঞ্চ করব। ভালো এলাকার কৈতরের মাংস, বাচ্চা কৈতর। আমরা ফাইনালি নৌকাটা একটা পাড়ে ভিড়িয়ে এখন খাচ্ছি, কারণ বাইরে রোদ অনেক বেশি। আমরা গাছের নিচে এসেছি যেন একটু শেক পাওয়া যায়, ছায়া পাওয়া যায়। এখন পাখিতে বিশেষ কাজ না করলেই হয়। ভাই, ভাবির অনেক মিস করতেছি। হ্যাঁ, ভাবি আর আঙ্কেলটা থাকলে অনেক মজা হইতো। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ নেক্সট টাইম। হ্যাঁ, শুরু করো মাছ ভাজা দিয়ে। মাত্র ধরো মাছ মজা না হয়ে যায় কিভাবে? এটা মুরগের রান না, এত ছোট দেখে ভয় পাওয়ার কোনো কারণ। এটা একটা কবুতরের রান। আমাকে মুকুল ভাই বলে দিয়েছে, ফারুক ভাই আপনি কিন্তু যে কবুতরের রান খাবেন ওখানে, কবুতর খাবেন, কবুতর রান বলেন, বলছে কবুতর খাবেন। এদিকে এই ভাই তো আগে থেকেই কবুতর অ্যারেঞ্জ করে রেখেছেন।
এখন আপনারা ভয় পাবেন না যে আমি একাই সব রান খেয়ে ফেললাম, এখানে অনেক মোড়ক রান জবাই করা হয়েছে, রান আরো আছে, অভাব নাই। এখন খাবো রান, রান ফারুকের রান খাওয়া। এখন খাওয়া প্লেটে ঝোল টোল সহ এর মতো আমরা এই পায়েস খাবো। Unbelievable. This is a dream. Dream come true. আমাদের ছোটবেলা দেখতাম বুড়িগঙ্গার পানি দিয়ে দুধ দুধের ওজন বাড়ানো হতো, সেই পানি মেশানো হতো দুধের সাথে। আর এখানে এরা এই কাঠ ভেজাচ্ছে পানি দিয়ে পানির গাছের ওজন বাড়ার জন্য। এখন সেলফি টাইম। সবাই নামলো, আমি না নামলে তো হয় না, নামবো। আরে মোবাইল তো মোবাইল, অনেক গভীর, অনেক গভীর এবং দাঁড়ানোর জায়গা নাই। আর গভীর মানে প্রায় 20 ফিট মতো ডিপ, লোক দিয়ে দেখেছি। দুপুরে হেভি খাওয়া দাওয়ার পর এটা হলো এখন আমাদের জন্য আর কি কমপ্লিট, আমাদের এই আজকের আউটিং কমপ্লিট হলো এই গোসলের মাধ্যমে পানিতে ঝাপাঝাপি করে। এখন হচ্ছে জোরাজোরি জোর করে নামাতে হবে পানিতে। কি মজা! খেলবা ফুটবল খেলা
ইনস্ট্যান্টলি দুইটা টিম তৈরি হয়ে গেল, এখন এখানে ফুটবল সকার খেলা হবে। আর ছোট ছোট গাছের ডাল লাগিয়ে এখানে বানানো হয়েছে গোল পোস্ট। কি এক্সাইটমেন্ট, সিরিয়াস খেলা হচ্ছে এখন। আরে নদীর পাড়ে গ্রামের মাঠে বিকেলে ফুটবল খেলা। একটা তো ফরিং বাজার। এই ছোট ভাই, এই যে এদিকে জাগিয়ে কানি ঝুমাতে জাগি চাটি আমার সাথে তুমি কাছে আসো না আমার ভালোবাসো না কেন ভালোবাসো না বিপাগী পাখির ডাকে মন যে আমার ব্যথায় ভরে আমি থাকি দুচোখ বুঝে তোমার কথাই মনে পড়ে আমার বুকে এত ব্যথা আমার অনেক জমার কথা মনে তো চাই তবু বলা হলো না। অসাধারণ অসাধারণ একটা দিন ভাইকে, থ্যাংক ইউ মুরাদ ভাইকে, থ্যাংক ইউ। আই মিন আনএক্সপেক্টেড, আমি এতটা আশা করি না, আমি জানতাম আয়োজনটা আয়োজন থাকবে, কিন্তু এইরকম ভাই তার মানে ওয়েন্ট বিয়ন্ড এভরিথিং দ্যাট আই এক্সপেক্টেড। যাই হোক, অনেক অনেক ভালো লেগেছে ভাই। আপনারা কেমন লাগলো আপনাদের? অনেক ভালো, অনেক ভালো, অনেক ভালো লেগেছে। আজকে সারা দিনটা অনেক সুন্দর আমাদের কাটানো হয়েছে। আচ্ছা আচ্ছা, চমৎকার একটা দিন কাটালো আমরা। আচ্ছা, তো খাবার দাবার তো আই মিন কয়টা নাম বলবো আমি, খাওয়া দাওয়ার কথা আর কি বলবো, কিন্তু যে অ্যাটমসফিয়ার, আমরা সবাই এতগুলি মানুষ সবাই একসাথে এই যে যাওয়াটায়, সেটা কিন্তু অন্য ধরনের একটা আনন্দ। আর এরপরে আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে যেটা, সেটা হলো দিন শেষে সবাই নদীতে ঝাপাঝাপি করা, এটা ছিল খুবই এক্সাইটিং। তারপর ফুটবল খেলা, এগুলো ছিল অনেক মজার। ভাই থ্যাংক ইউ আপনাকে আবারও আমাকে হোস্ট করার জন্যে। আপনাকেও ধন্যবাদ। হোস্ট না, আপনাকে আসলে অনেক দিন যাবত, চার বছর যাবত চেষ্টা করতেছিলাম, করতেছিলাম যাতে আপনি আসেন, আপনি আসছেন, এই জন্য আপনাকে ধন্যবাদ আমাদের সবার পক্ষ থেকে। আমি আসলে খুবই খুশি যে আপনি আমার বাড়িতে আসছেন, আমি একজন সামান্য মানুষ এবং মানে অনেক ভুল ত্রুটি হয়েছে, এগুলোর পক্ষ থেকে আমি ক্ষমা চাই আপনার কাছে। আপনাকে আইনে আসলে আমি লজ্জায় আছি, যেভাবে আসলে করার কথা ছিল অনেক কিছু করতে পারি নাই। আপনার খুশির জন্য সব কিছু করে, আপনি খুশি আছেন তো? আমি এর কোনো উত্তর দিব না। আর আর ভাই একটু বেশি হাম্বল। এনিওয়ে, ভালো থাকবেন সবাই, ইনশাআল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকেন।
এই গরমের রাতে পুকুরের পাশে আড্ডা মারা হচ্ছে আমাদের। আর পল্লী বিদ্যুৎ কাজে কারেন্ট 2 ঘন্টা থাকে, 1 ঘন্টা থাকে না, লোডশেডিং। Thank you.